তো গাইস চলুন আমার নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা মেইনলি হচ্ছে যে আমি যাচ্ছি একটা ঠাকুরতলায়, মানে ঠাকুর মন্দির একটা ভোগ খেতে। তো আমি রেডি হয়ে গেছি, এদিকে দেবকান্ত রেডি হয়ে গেছে, তো যাবো দেবকান্তর সাথে। দেবকান্তের বাড়ি যাবো, ওর সাথে যাবো, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেবকান্তর বাড়ি যাই, গাড়িতে উঠি, তারপর তোমার সাথে কথা হবে। তো গাইজ এই মুহূর্তে জাস্ট ভোরের তলায় প্রবেশ করলাম, মানে ঢুকছি। আমরা জাস্ট এই মুহূর্তে মানে পৌঁছালাম, ঠাকুরকে দর্শন করলাম, ঠিক আছে? তো ভোগ বিতরণ হবে কিছুক্ষণ পরে, তো সেটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ঠিক আছে? চল। তো গাইজ অনেকক্ষণ বসেছিলাম এদিকে, ঠিক আছে? তো আজকে মেনলি অনেকদিন আসবো আসবো করছিলাম, ঠিক আছে? অনেকদিন ধরে ভোগের এখানে আইটেম চালু হয়েছে, তো অনেকদিন ধরে বলছিলাম যে আসবো আসবো, তো আজকে এলাম, ঠিক আছে? এখন রান্না বান্না চলছে এদিকে। আর গাইজ তোমরা মানে আমাদের আশেপাশের মধ্যে যারা ভিডিওটা দেখছো, তারা যদি একটু আসতে চাও তো আসতে পারো, ঠিক আছে? এখানে প্রতিদিনই ভোগ হয়, প্রতিদিন যারা আসবে আসতে পারো, আর ভিডিওটা সবাই পুরোটা দেখবে, ঠিক আছে? আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করে দেবে, সাবস্ক্রাইবটা যারা এখন করেনি সাবস্ক্রাইবটা করে দেবে। আর গাইজ এখন রান্না বান্না হবে, রান্না বান্না হচ্ছে এখনো, তো দেখি কী রান্না বান্না হবে। তো এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে তোমার আমাদের পুরো মন্দির চত্বর, ঠিক আছে? বলে বাবা আর তোমার আছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা ভৈরবী মা, জয় মা ভৈরবী মা, জয় মা ভৈরবী মা, জয় বাবা মহাকাল, জয় বাবা মহাকাল, জয় বাবা মহাকাল। মা তুমি সমস্ত ভক্তদের ভালো রেখো, মা সমস্ত ভক্তদের তুমি শান্তি রেখো, সমস্ত ভক্তের মনোবাসনা তুমি পূর্ণ করো মা। তোমারই মন্দির তুমি নিজেই তৈরি করে নিয়েছো ভক্তদের কাছে, তুমি সমস্ত ভক্তদের সুস্থ শান্তিভাবে জীবনযাপন করিও মা। আমাদের এই ভৈরবী মন্দিরে প্রত্যেক দিন নিত্য সেবার আয়োজন আছে, আপনাদের সমস্ত ভক্তদের জানাই আপনারা প্রত্যেক দিন এসে আমাদের এই নিত্য সেবায় অংশগ্রহণ করুক। মা ভৈরবী তোমাদের মঙ্গল করবে, মা ভৈরবী তোমাদের শান্তি রাখবে, মা ভৈরবী তোমাদের সুস্থ রাখবে। জয় মা, জয় মা, জয় মা, জয় বাবা, জয় বাবা মহাকাল, জয় বাবা মহাকাল। তো গাইজ আমাদের ঠাকুরের ভোগ কমপ্লিট, ভোগ ঠাকুরকে দেওয়া, তারপরে এবার এখন রান্না হচ্ছে, রান্না হোক, ঠিক আছে? তখন যখন ভোগ দেবে তখন দশ টাকা কথা হবে, তখন মতন এইটুকু, ঠিক আছে? তো চলুন। তো গাইজ আমাদের এবার ভোগ বিতরণ হবে, ঠিক আছে? দেবো চলছে, কাজ বসে আছে, ভোগ বিতরণ হবে, তো মায়ের প্রসাদ তখন। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মায়ের ভোগ খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো ভোগের আজকে মেনু বলতে গেলে মায়ের অন্ন ছিল মহাপ্রসাদ, ডাল, আলু পটলের সবজি আর চাটনি আর মিষ্টি, এটাই ছিল আজকে। কমপ্লিট হয়ে গেল। আর তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, আমাদের আশেপাশে যারা ভিডিওটা দেখছি যদি কেউ আসতে চাও তো আসতে পারো, কোনো অসুবিধা নেই, প্রতিদিনই ভোগ হয় এখানে, ঠিক আছে? তো গাইজ তো অনেকক্ষণ বাদ তখন বৃষ্টি পড়ছিলো, ওই জন্য রাস্তা আস্তে আস্তে ভিডিও করা হয়নি। তো এখন বৃষ্টি থামলে জাস্ট এবার মতো বাড়ি থেকে বেরোলাম। তো গাইজ কিছুই না, আজকে ভিডিওটা
এই তো ভালো লাগলে কমেন্ট সেকশন সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।